হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি যেমন আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এবারে প্রোজোডি নিয়ে আবার ক্লাস আসছে আমাদের তো প্রোজোটির আজকে ক্লাস নাম্বার ফোর অলরেডি আমি তিনটে ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে প্রোজোডির উপরে ফার্স্ট ভিডিও ছিল আমাদের সিলেবিফিকেশান তোমাদের শিখিয়েছিলাম যে সিলেবেলে কীভাবে ভাঙবো আমরা ওয়ার্ডকে সেকেন্ড ভিডিওতে আমি স্ট্রেস সম্পর্কে আলোচনা করেছিলাম যে সিলেবেলে ভাঙার পরে কোন সিলেবেলটা স্ট্রেসড হবে কোন সিলেবেলটা আনট্রেসড হবে সেটা নিয়ে আমি তোমাদের কিছু ট্রিক শিখিয়েছিলাম অ্যাকচুয়ালি এগুলো ট্রিক দিয়ে করলে অনেক সময় মেলে না কিন্তু কিছু করার নেই আমাদের আমাদের ট্রিক কিছু শিখলে বরঞ্চ উপকারই লাগে আমাদের সেগুলো কিন্তু কখনো কখনো ওই ট্রিকগুলো আবার বাধার সৃষ্টি করে আমাদের তো সেগুলো আমরা আলোচনা করব আর সেটা ক্লিয়ার করার জন্যই আজকে আমাদের এই ভিডিওটা আর তিন নম্বর যে প্রজুটির ওপরে আমাদের ভিডিও ছিল সেটা ছিল ফুট মিটার আর রিদমের ওপরে তো যারা প্রথম দেখছো এই ভিডিওটা প্রযুটি তাদের আমি রিকোয়েস্ট করবে অবশ্যই প্রিভিয়াস তিনটে ভিডিও প্রযুজির উপরে দেখে আসবে না হলে কিন্তু কিছু বোঝা যাবে না এখানে তো আজকে যে কারণে আমি ভিডিওটা নিয়ে আসছি আজকে টপিক আমাদের ফোনেটিক্স খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু প্রথমে আমি এটা ভেবেছিলাম যে তোমাদের যখন আমি এই স্ক্যান শেখাবো বা প্রজোডি নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমি তুলব না এই টপিকটা আমি তোমাদের পড়াবো না বা এটা বলবো না কারণ এটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে আমাদের অনেক কিছু নতুন শিখবে তোমরা এবং মেবি আরও কনফিউজড হয়ে যাবে তোমরা বিষয়টাতে কিন্তু বারবার আমি দেখছি এই যে তিনটে ভিডিও আমি দিয়েছি প্রজোডির ওপরে সেখানে অনেকেই কমেন্ট করছো যে এই যে রুলগুলো আপনি বলেছেন এখান থেকে কিছু কিছু কনফিউশন আসছে আমাদের যে ঠিকঠাক আমরা সিলেবিফিকেশান করতে পারছি না বা মিলছে না এই রুলগুলো থেকে তো যেমন আমাকে অনেকেই কমেন্ট করেছে আমি কয়েকটা সেখানে দেখেছি যে অনেকে ওয়ার্ডও উল্লেখ করে দিয়েছ যেমন সাইকেল এই ওয়ার্ডটা একজন দেখলাম বলেছ আমার কমেন্ট বক্সে যে দাদা এটা মানে কটা সিলেবেল হবে এখানে যেমন যদি আমরা এখানে ভাবের লেটার দেখি তাহলে দেখছি যে একটাই মাত্র ভাবের লেটার আছে তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কি তাহলে এটা একটাই সিলেবেল হবে আচ্ছা যদি লেটার না দেখে আমি সাউন্ড দেখি যেটা আমি তোমাদের বলেছিলাম প্রথমেই যে সাউন্ডটাকে দেখতে হবে লেটার দেখলে হবে না তাহলে যদি সাউন্ড দেখি তাহলে এটার উচ্চারণ কী হচ্ছে সাইকেল এবারে যদি বলি সাইকেল তাহলে একটা সাউন্ড আসছে প্রথমে সা মানে একটা আ আসছে আয়ের পরে আবার কি আসছে একটা সাই সাইকেল মানে একটা আ আসছে একটা ই আসছে আবার কেলে কয়ের পরে একটা এ আসছে তার মানে তিনখানা ভায়েল আসছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে তিনটে ভায়েল সাউন্ড যখন এখানে আছে তাহলে কি তিনটে সিলেবল হবে এখানে আবার অনেকে ভাবতে পারো যে দাদা এখানে আ আর ই এই দুটোকে একসঙ্গে নিয়ে কি একটা সিলেবল হবে আরেকজন দেখলাম বলেছিল যে স্টোনস এই ওয়ার্ডটা নিয়েছো আরেকজন স্টোনস তো এখানে প্রশ্ন করছো যে দাদা এখানে তো দুটোভাবে লেটার বসে আছে এবং তাদের মাঝখানে একটা কনসোনেন্ট লেটারও দেখা যাচ্ছে এন তাহলে এখানে দুটো সিলেবেল না হয়ে কেন একটা সিলেবেল হবে কারণ আমি অ্যান্সারে বলেছি যে এটা একটা সিলেবেল দুটো সিলেবেল নয় এই ওয়ার্ডটা তাহলে এটা একটা কনফিউশান এসেছে তোমাদের মধ্যে আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে দুটো সিলেবেল এটার দুটো সিলেবেল অ্যান্সার কিন্তু অনেকে বলেছে এটা একটা সিলেবেল কেন হবে না অনেকে বলেছে তিনটে কেন হবে না আবার একজন প্রোনানসিয়েশন এই যে ওয়ার্ডটা প্রোনানসিয়েশন এটা যখন ভেঙেছো সে আমাকে বলেছ যে এটাতে আমার চারটে অ্যান্সার আসছে আর আমি বলেছি এটা পাঁচটা সিলেবেল হবে এটা কেন এটা কি করে পাঁচটা সিলেবেল হয় সে আমাকে প্রশ্ন করেছে এটা তো দেখো এখানে নিয়ম অনুযায়ী যেমন আমি তোমাদের প্রথম ভিডিওতে বলেছিলাম প্রযুডির যে একটা লেটার দেখতে পাচ্ছি ভাবেল সেকেন্ড ইউ এ একটা লেটার দেখতে পাচ্ছি আই আর এ দেখতে পাচ্ছি আই আর ও দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের বলেছিলাম যে যদি দুটো ভাবের লেটার পাশাপাশি বসে থাকে তাহলে একটা সিলেবেল আমরা ধরি মানে একটাই সাউন্ড ধরব আমরা তাহলে এক দুই তিন চার চারটে আছে এখানে তাহলে তো হওয়া উচিত নিয়ম অনুযায়ী মানে ট্রিক অনুযায়ী হওয়া উচিত চারটে কিন্তু এর অ্যান্সার পাঁচ এখানে পাঁচটা সিলেবেল হবে তাহলে এগুলো কেন এরকম ব্যতিক্রম হয়ে যাচ্ছে এর কারণ কি এইটাই আমি তোমাদের বলেছিলাম প্রথম ভিডিওতে যে আমি যে ট্রিকগুলো বলছি তোমাদের এগুলো কিন্তু মেজরিটি অব দ্য কেসেস কারেক্ট হয় কিন্তু হানড্রেড নয় এটা ক্লিয়ার করার জন্য আজকে আমাদের এই ভিডিওর অবতারণা করতে হচ্ছে এবং তোমরা নিজেরাই দেখবে যে এই প্রশ্নের উত্তর দিতে আমাকে কত কিছু শেখাতে হবে তোমাদের কত কিছু বলতে হবে কিন্তু যাই হোক আমি তোমাদের শেখাবো আমি তোমাদের বলে দিচ্ছি এগুলো কেন হচ্ছে যাতে আর কোনো কনফিউশন না থাকে কিন্তু আমি জানি না এই ভিডিও শেষ শেষ হওয়ার পরে কনফিউশন বেড়ে যাবে নাকি কনফিউশন দূর হবে তবে আমি চেষ্টা করছি খুব ক্লিয়ারলি তোমাদের বোঝানো প্রথম বিষয় হচ্ছে ফনেটিক্স একটা শাস্ত্র এটা একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয় এটা একটা বিষয় যেমন ইংলিশ একটা বিষয় একটা ল্যাঙ্গুয়েজ তেমন ফনেটিক্স একটা বিষয় ফোনেটিক্স হচ্ছে স্টাডি অফ সাউন্ডস ইন এ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে যে সাউন্ডগুলো থাকে যে ফনিমগুলো থাকে ফনিম হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজের সব থেকে ক্ষুদ্রতম একক সেটাই হচ্ছে মানে ভাষার ক্ষুদ্রতম একক যাকে আমরা বাংলাতে বলি ধনী তেমনই ইংলিশে বলা হয় ফণিম সেই ফনিম নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে ফনেটিক্স সেই শাস্ত্রটা তো এইবার এই যে ফোনেটিক্স আমি এখানে টপিক নিয়েছি ফোনেটিক্স তার মানে একটা বিষয় তোমাদের পড়িয়ে দেবো না আমি একটা ভিডিওতে আমাদের এই কনফিউশনগুলো দূর করার জন্য যা যা লাগবে সেটা আমাকে বলতে হবে এখানে সেই কারণে ফোনেটিক্সের বেসিক্স আমি তোমাদের বলবো এবং এই যে ফনেটিক্স এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফোনেটিক্স অন্য কোনো ল্যাঙ্গুয়েজের নয় কারণ প্রত্যেক ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা হয় ফোনেটিক্সের বিষয়গুলো ওকে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি শুরু করার পরে একেবারে কমপ্লিট করার পরে এই তিনটে ওয়ার্ডও আমি তোমাদের ক্লিয়ার করে দেবো যারা কমেন্ট করেছিল এই তিনটে ওয়ার্ড নিয়ে এগুলো আমি তোমাদের বলে দেবো এবং তোমরা নিজেরাও দেখবে যে পারছো কিনা পরে যে এটা পাঁচটা কেন হচ্ছে তো চলো শুরু করা যাক আমাদের ক্লাস ফনেটিক্স তো ফ্রেন্ডস ফোনেটিক্স নিয়ে আলোচনা করার আগে যে বিষয়টা প্রথমে আমাদের ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে ভাষা আর লিপির তফাতটা কি ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিপ্ট এটা যদি আমি ক্লিয়ার না করি এরপরে আমি যা যা লিখবো বোর্ডেতে সেটা কিন্তু তোমরা দেখে কনফিউজ হয়ে যাবে যেগুলো কী লিখছে এখানে তো ভাষা হচ্ছে সেটাই যেটা আমরা শুনছি কান দিয়ে সাউন্ড একটা ভাষার ভিতরে যেটা ভাষার ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে সাউন্ড এবারে সাউন্ড বলে দিলে একটা কনফিউশন চলে আসে কারণ সাউন্ড কি শব্দ শব্দ মানে কি সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে দুটো জিনিসের মধ্যে যখনই ঘর্ষণ হয় তখনই শব্দ উৎপন্ন হয় যেমন এই দুটো হাতে তালু আছে আমার আমি আঘাত করলাম একটা শব্দ বেরোলো তাহলে এটাকে তো আমি সাউন্ড বলবো কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি একটা ভাষার ধ্বনি না এটা ভাষার ধ্বনি নয় তাহলে ভাষার ধ্বনিকে আমরা কী কোনটাকে ভাষার ধ্বনি বলবো যেটা আমাদের বাঘ যন্ত্র থেকে আসছে অর্থাৎ যে ট্র্যাকি আমাদের সেই যন্ত্রের মধ্যে অনেক কিছু পড়ছে আমাদের একদম ফুসফুস থেকে শুরু হচ্ছে বাঘযন্ত্র তাহলে এই বাঘযন্ত্রের সাহায্যে যে ধ্বনিগুলো বেরিয়ে আসছে আমাদের যেমন ক খ গ ঘ এই ধ্বনিগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম সব থেকে যাকে আর ভাঙা যায় না যেমন আমি যদি বলি কাল তাহলে কালকে তুমি দেখো কভাবে ভাঙতে পারবে প্রথমে দেখো আসছে ক এটা একটা যেই আমরা হর্ষণ দিলাম ক এটা একটা সাউন্ড এবার ক বললেই ক এর পরে অ চলে আসছে কিন্তু অ কে যদি আমরা ক থেকে আলাদা করে বলি যেটা বলা সম্ভব নয় কারণ এটা ব্যঞ্জন ধরি সেই কারণে আমরা এরকম বলতে পারি ইক তাহলে ক এতে থেমে গেল তাহলে একটা হলো ক একটা হচ্ছে এরপরে আ আছে আর একটা হচ্ছে লয়ে হসন্ত কাল তাহলে এই যে তিনটে অংশ আমরা পেলাম আলাদা আলাদা একটা ইক একটা আ আর একটা ই এই তিনটে যোগ হয়ে হচ্ছে কাল এদের প্রত্যেকটাকে বলা হয় ফনিম ফনিম বলে এদের তাহলে এগুলো হচ্ছে সাউন্ড এই যে ইক আল এগুলো হচ্ছে ফনিম এবারে আমি এগুলো দেখাবো কিভাবে তোমাদের কারণ এগুলো তো শ্রুতিগ্রাহ্য এগুলো তো শোনা যায় এগুলো তো দেখা যাচ্ছে না তাহলে এগুলোকে বোঝানোর জন্য একটা এ দৃশ্যমান রূপ আমরা দিই এই যেটা আমি লিখেছি তিনভাবে এই যে যোগ চিহ্ন দিয়ে তিনটে লিখেছি এদের বলা হচ্ছে এক একটা বর্ণ আর এই সমস্ত বর্ণ নিয়ে তৈরি হয় একটা বর্ণমালা যাকে আমরা অ্যালফাবেট বলি আর এই অ্যালফাবেটেরই আর একটা নাম হচ্ছে স্ক্রিপ্ট তাহলে বোঝা গেল একটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ আর একটা হলো স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিপ্ট বোঝা গেছে এবারে ল্যাঙ্গুয়েজের যেটা ক্ষুদ্রতম যেটা অংশ তাকে বলা হয় ফোনিং বাংলায় একে বলে ধ্বনি শব্দ বলা যাবে না কারণ শব্দ সবই শব্দ বাতাস প্রবাহিত হচ্ছে সে সেখানেও একটা সাউন্ড হচ্ছে সেটাও শব্দ ছাগল ডাকছে সেটাও একটা শব্দ কিন্তু সেগুলোকে আমরা ধনী বলতে পারি না ছাগলের ধ্বনি নেই তাহলে ধ্বনি হচ্ছে যেটা মানুষের বাঘযন্ত্র থেকে বেরিয়ে আসে তাহলে ফণীম হয়ে গেল ধ্বনি এবারে এটাকে যখন আমরা লিখবো দৃশ্যমান রূপ দেব সেটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টের আবার যেটা ক্ষুদ্রতম অংশ সেটাকে বলা হয় লেটার বা বর্ণ যাকে আমরা বলি এই যে ক্ষুদ্রতম অংশ এই যে ক আ ল এগুলো হচ্ছে এক একটা লেটার বা এদের সিম্বলও বলা হয় সিম্বল এইখানে যে জিনিসটাতে কনফিউশন আছে অনেকের যে অ্যালফাবেট মানে অনেকে ভাবে যে লেটারগুলোকে বলা হয় না কখনোই না অ্যালফাবেট ওয়ার্ড মানে লেটার না লেটারে সমষ্টি সমস্ত লেটার দেখো এ থেকে জেড বাংলাতে অ থেকে চন্দ্রবিন্দু এই কমপ্লিট যে মালাটা এই যে টোটাল টোটালিটি যেটা এই পুরোটাকে একসাথে বলা হচ্ছে অ্যালফাবেট তাহলে ইংলিশের একটা অ্যালফাবেট আছে বাংলার একটা আলাদা অ্যালফাবেট আছে এটা বাংলা অ্যালফাবেট এটা ইংলিশ অ্যালফাবেট যদিও এটা ইংলিশ অ্যালফাবেট বলে কিছু হয় না অ্যাকচুয়ালি এটা রোমান বা ল্যাটিন অ্যালফাবেট সেখান থেকে আলাদা করে একটু চেঞ্জ করে বানানো হয়েছে ইংলিশে ল্যাটিনে তেইশটা থাকে বর্ণ আর ইংলিশে ছাব্বিশটা বর্ণ আছে এ থেকে জেড তাহলে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে এই সিম্বল বা স্ক্রিপ্ট কী জিনিস লেটার কী জিনিস আর ফোনিম কী জিনিস এটা ক্লিয়ার হয়ে গেছে এবার দেখো এটা কেন বলছি এটা এই জন্যই বুঝতে হবে তোমাদের যে এই কনফিউশনগুলো কেন আসছে আমাদের তার কারণ একটা হচ্ছে এখানে দেখো এগুলো ক্লিয়ার করার জন্য ফনেটিক্সের প্রবেশ করার জন্য এটা বেসিক তৈরি করছি আমি তোমাদের না হলে কিন্তু বোঝাতে পারবো না আমি বিষয়টা তো দেখো ইংলিশের এই যে ইংরাজি ভাষাটা এখানে কতগুলো ফনিম আছে ফনিম বলেছি একদম মৌলিক যেটা ধ্বনি সেই রকম মৌলিক ধ্বনি টোটাল কতগুলো আছে ইংরাজি ভাষাতে প্রত্যেক ভাষাতে কিছু কিছু মৌলিক ধ্বনি আছে যার সংখ্যাটা তিরিশ থেকে একশোর মধ্যে ভ্যারি করে আমাদের বাংলা ভাষাতে মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে তেষট্টি সিক্সটি মৌলিক ধ্বনি আছে যেমন মৌলিক ধ্বনি কলগুলো অ আ ই উ এ ও এগুলোকে বলা হচ্ছে মৌলিক ধ্বনি এরকম যাকে আর ভাঙা যায় না তাহলে এই মৌলিক ধ্বনি আছে তেষট্টিটা টোটাল তাহলে বাংলা ভাষাতে আমি যাই বলি না কেন এই তেষট্টির আন্ডারে পড়বে এর বাইরে যাবে না চৌষট্টি হবে না বাষট্টি হবে না বোঝা গেছে তো এই তেষট্টিটার মধ্যেই সম্পূর্ণ বাংলা ভাষা তৈরি করা হয়েছে বা বাংলা ভাষা আছে এইরকমই ইংরাজির কথা যদি আমরা বলি ইংলিশে বাংলার মেতো বাংলা ভাষার মতো এত ধ্বনি নেই ইংলিশে আছে চুয়াল্লিশটা টোটাল ফরটি ফোর টোটাল চুয়াল্লিশটা ধ্বনি আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেমন ধরো আ ইউ ও ও ধ্বনিটা নেই ইংলিশ এটা নিয়ে আলোচনা করবো আমি এগুলো বোঝাতে হবে তোমাদের তো এই আ উ তারপরে এ ক চ প এরকম টোটাল আছে চুয়াল্লিশটা এই চুয়াল্লিশটা ধ্বনি নিয়েই সম্পূর্ণ ইংরাজি ভাষা আমাদের এর বাইরে আর কোনো ধ্বনি নেই ইংলিশে এবারে প্রশ্ন হচ্ছে বাংলাতে তাহলে এত বেশি কী করে হয়ে গেল বাংলা ভাষাতে অনেক এক্সট্রা ধ্বনি আছে যেগুলো আমাদের ইংলিশে নেই যেমন বাংলাতে একটা অল্পপ্রাণ আর মহাপ্রাণের ব্যাপার আছে যেমন ক যেমন আছে তেমনই আবার খ আছে গ যেমন আছে তেমনি ঘ আছে এর একটা করে মহাপ্রাণ রূপ রয়েছে যেটা ইংলিশে নেই ইংলিশে ক সাউন্ড তো আছে কিন্তু খ সাউন্ড নেই গ ফনিম তো আছে কিন্তু ঘ ফনিম নেই যেহেতু মহাপ্রাণ রূপগুলো নেই এর সেই এর সংখ্যাটা অনেক কম বাংলার থেকে তাহলে এটা কিন্তু আরও সহজ আমাদের এই ফনেটিক্সটা শেখা বাংলার থেকে তো যাই হোক আমি এটা কম্পেয়ার করলাম বাংলার সাথে যাতে বুঝতে আমাদের সুবিধা হয় বিষয়টা এরকম প্রত্যেক ভাষার আলাদা আলাদা ফনিম রয়েছে কিছু সেম ফনিম রয়েছে যেটা বাংলাতেও আছে ইংলিশেও আছে যেমন প পটা ইংলিশেও আছে এই ফনিমটা আবার বাংলাতেও আছে ক ইংলিশেও আছে বাংলাতেও আছে তো কিছু কিছু সেম আছে কিছু কিছু ইউনিক আছে যেটা এর আছে এর নেই বা এর আছে এর নেই আর কিছু এরকম ধ্বনি আছে যেটা শুধুমাত্র এই ভাষারই আছে বিশ্বের সাত হাজার চারশো বাষট্টিটা ভাষার মধ্যে আর কোনো ভাষার নেই এই ভাষারই একমাত্র আছে সেই ধ্বনিটা এরকমও কিছু ধ্বনি বাংলাতেও আছে ইংলিশেও আছে তো যাই হোক এবার দেখো সিম্বল স্ক্রিপ্ট লেটার ফোনিম সাউন্ড সব ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা দেখি যে এটা কেন বললাম বা এটা কি কাজে লাগছে আমাদের এখানে তো দেখো ধ্বনি কটা আছে বললাম ইংলিশে চুয়াল্লিশটা এই চুয়াল্লিশটা ধ্বনি আমি দেখাবো কিভাবে লিপির মাধ্যমে দেখাবো তার মানে এক একটা সিম্বলের মাধ্যমে দেখাবো তার মানে চুয়াল্লিশটা ধনির জন্য কটা সিম্বল থাকা দরকার আমাদের চুয়াল্লিশটা সিম্বল থাকা দরকার আছে কটা সিম্বল ইংলিশের যে বর্ণমালাটা ছাব্বিশটা আছে এইখানে কনফিউশান স্টার্ট হচ্ছে আমাদের তাহলে ছাব্বিশটা লেটার দিয়ে আমাকে ধ্বনি বোঝাতে হচ্ছে কটা চুয়াল্লিশটা যেটা কখনোই সম্ভব নয় এই সমস্যাটা আচ্ছা সমস্যাটা দেখিও দিই তোমাদের যেমন ধরো আমি এখানে শব্দ লিখছি এ আর এম এই একটা ওয়ার্ড কি উচ্চারণ হবে এটার কি উচ্চারণ হবে আমরা ইন্ডিয়ান ইংলিশে কি উচ্চারণ করি আর্ম আচ্ছা এখানে আবার ইন্ডিয়ান ইংলিশ ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ এর আবার একটা সমস্যা আছে এখানে কারণ এই যে ভাষা সেটা জায়গা বিশেষে যখন সেটা পরিবর্তিত হয়ে যায় মানে একশো কিলোমিটার যখনই আমি চলে যাবো এখান থেকে দেখব যে ভাষা রূপটা বলার ভঙ্গিমাটা অনেকটা বদলে গেছে তাহলে মানে কেউ আ উচ্চারণ করে কেউ এ উচ্চারণ করে কেউ অ এরকম উচ্চারণ করে তো উচ্চারণ ভঙ্গিমা তফাত হয় তেমনি আমাদের ইন্ডিয়ান ইংলিশের যে উচ্চারণ তার সাথে ব্রিটিশ ইংলিশের উচ্চারণ কিন্তু অনেকটা আলাদা মেন যেটা তফাৎ ইন্ডিয়ান ইংলিশের সঙ্গে ব্রিটিশ ইংলিশের সেটা হচ্ছে রাউটিক আর নন রাউটিক আমাদের ইন্ডিয়ান ইংলিশকে বলা হয় রাউটিক প্রোনাউন্সিয়েশন রাউটিক প্রোনাউন্সিয়েশন মানে কি এখানে এই যে র সাউন্ডটা যদি ভাওয়েলের পরে র সাউন্ড থাকে সেই র সাউন্ডটা আমরা ইন্ডিয়ানরা উচ্চারণ করি কিন্তু ব্রিটিশরা ভাওয়েলের পরে র সাউন্ডটাকে উচ্চারণ করে না আমেরিকানরা আবার উচ্চারণ করে কিন্তু ব্রিটিশরা করে না আর আমরা যে প্রোনাউন্সিয়েশনটা শিখছি বা যেটা যে ফোনেটিক্সটা আমরা করছি যার ওপরে বেস করে সেটা ব্রিটিশ ইংলিশের ওপরে বেশ করে আচ্ছা ব্রিটিশ ইংলিশের আবার ভাগ আছে আলাদা 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 জায়গার জন্য যেমন লন্ডনে যদি তুমি যাও সেখানে ককনি ডায়ালেক্ট চলে এটা ডায়ালেক্ট বা অ্যাকসেন্ট বলি আমরা ককনি চলবে আবার তুমি যদি ওয়েস্টে চলে যাও সেখানে আবার ওয়েস্ট কান্ট্রি ডায়ালেক্ট চলবে কিছু কিছু জায়গায় মিডল্যান্ড চলে তো আলাদা আলাদা আবার অ্যাকসেন্ট রয়েছে তো আমরা যে অ্যাকসেন্ট যে অ্যাকসেন্টটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় সেটা হচ্ছে আরপি এর নাম হচ্ছে আরপি একে বলা হয় রিসিভড প্রোনাউন্সিয়েশন বা অক্সফোর্ড অ্যাকসেন্ট এইটাকে স্ট্যান্ডার্ড ধরে কিন্তু আমাদের এই যে ফোনেটিক্সের সিস্টেমটা ইংলিশের সেটা তৈরি হয়েছে ওকে তো আর বলবো আমি তোমাদের আমি আরপি পি বলছি তো এখানে এই যে ওয়ার্ডটা এটা আরপিতে কী উচ্চারণ করা হয় এটাকে উচ্চারণ করা হয় আম আম আর্ম বলা হবে না আম বলা হবে আমরা ইন্ডিয়ানরা বলি আর্ম কিন্তু যেহেতু ব্রিটিশ আরপি যে ইংলিশ সেটা নন রাউটিক সেই জন্য এই ভাবেল যেহেতু এখানে বসে আছে এই ভাবেলের ডান দিকের এই যে আরটা এর উচ্চারণ হবে না তাহলে এটার উচ্চারণ কিভাবে হবে আরপিতে আম এইবার প্রশ্ন হচ্ছে এই যে আম এটাকে আমি লিখেছি কি এ আর এম তার মানে প্রথম সাউন্ডটা আমার কি এখানে আমি বাংলায় লিখছি আ প্রথম সাউন্ড এলো আ তাহলে এই যে আ সাউন্ডটা এটা লেখা হচ্ছে কিভাবে এ দিয়ে লেখা হচ্ছে এটাই হচ্ছে আ ওকে ক্লিয়ার হয়ে গেছে তাহলে তোমার মনে হতে পারে আচ্ছা যেখানে আ সাউন্ড আসবে সেখানে আমি এইরকম লিখবো মানে এই লেটারটা লিখব দেখো এইবার কনফিউশন শুরু হবে তোমার এবার আমি এখানে লিখছি এ ডাব্লু ই দেখো আর একটা ওয়ার্ড লিখেছি আমি এ ডব্লিউ ই এর উচ্চারণ আমরা কী করি ইন্ডিয়ানরা আমরা উচ্চারণ করি অ এবং খুশি খবর আরপিতেও পিতেও এই উচ্চারণই হয় এটা এটার উচ্চারণ অ একটু টেনে উচ্চারণ করা হয় অর্থাৎ এটা লং অ সাউন্ড হয় শর্ট অ নয় আচ্ছা শর্ট লং এগুলো বলবো আমি একটু পরে তো এবারে তার মানে বাংলাতে লিখলে আমরা কেমন লিখবো অ লিখবো আর যেহেতু আমাদের যে বাংলা ভাষার অ এটা হচ্ছে হ্রস্য এটা দীর্ঘ নয় সেই জন্য আর এই অটা যেটা আমি উচ্চারণ করলাম এই শব্দটার আরপিতে এটা দীর্ঘ সেই জন্য বোঝানোর জন্য আমি অ এর পাশে একটা দুই লিখে দিলাম তার মানে এটা দীর্ঘ অ যেটা বাংলা ভাষায় নেই ওকে তাহলে এই যে অটা এর জন্য লেখা হচ্ছে কিভাবে দেখো এ লেখা আছে মানে এইটাই লেখা হয়েছে এইবার কনফিউশন স্টার্ট তাহলে আমি যদি আ বলি তাহলেও আমি এই এ লিখছি আমি যদি অ বলি আমি এই লিখছি নেক্সট চলে এসো এবার আমি এখানে লিখলাম যে এ এন ডি আমি ছোট ছোট শব্দ নিয়ে বোঝাচ্ছি তোমাদের এ এন ডি কী উচ্চারণ করি আমরা ইন্ডিয়ানরা অ্যান্ড এবং খুশির খবর আর পিতেও এর উচ্চারণ অ্যান্ড তাহলে যেহেতু এটা এন্ড হচ্ছে তাহলে প্রথম সাউন্ড কি এলো প্রথম ফণিম ফার্স্ট ফণিম কি এ এবং দুঃখের খবর বাংলা লিপিতে এ ধনির ধ্বনি তো আছে কিন্তু কোনো বর্ণ নেই এর কারণ বাংলা বর্ণমালায় আমি একটু আগেই বললাম বর্ণমালাতে আছে পঞ্চাশটা বর্ণ আর ধ্বনি আছে বাংলাতে তেষট্টিটা বাংলাতেও একই সমস্যা আমাদের তাহলে অ্যা বোঝানোর জন্য আমরা কি করেছি আমরা একটা অ নিয়েছি একটা জফলা দিয়েছি আর একটা আকার দিয়ে দিয়েছি এইভাবে বোঝানো হয় অ্যাটাকে কিন্তু এটা একটা মৌলিক ধ্বনি তাহলে এবার যেহেতু এখানে এ সাউন্ড হলো লেখা হচ্ছে কিভাবে ইংলিশে এ কি অদ্ভুত ব্যাপার কি কনফিউশন দেখো অ এতেও লিখছে এ আয়ের জন্যও লিখছে এ এর জন্যও লিখছে এ বেশ এবার আমি কি লিখবো দেখো এ এন জি ই এল আমরা সবাই পরিচিত এই শব্দটার সাথে আমরা ইন্ডিয়ান ইংলিশের কি উচ্চারণ করি অনেক রকম উচ্চারণ করি কোনো ফিক্সড কিছু উচ্চারণ নেই আমরা অনেকে এটাকে বলি অ্যাঞ্জেল অনেকে বলি এঞ্জেল কিন্তু দুঃখের বিষয় হলো এই দুটো উচ্চারণে রং রং কোন বেসিসে রং আরপির বেসিসে আরপি হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ প্রোনাউন্সিয়েশান এই স্ট্যান্ডার্ডের দিক থেকে এটা ভুল কিন্তু উচ্চারণ যদিও ভুল ঠিক বলে কিছু হয় না এটা জায়গা বিশেষে পরিবর্তন হয় তাহলে আমরা এটাকে অনেকে অ্যাঞ্জেল বলি অনেকে এঞ্জেল বলি তাহলে ব্রিটিশে এটার কি উচ্চারণ হয় ব্রিটিশের উচ্চারণ হয় এঞ্জেল এ ও নয় এও নয় এই তার মানে প্রথমে আসছে এ তারপরে আসছে ই এই 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 উচ্চারণটা আসছে এবং অদ্ভুতভাবে এর জন্য এটাকে লেখা হচ্ছে কিভাবে সেই এ দিয়ে লেখা হচ্ছে তাহলে আ অ এ এই সবের জন্য লিখছি আমি এ এই যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা কেন হয়েছে কারণ ধনী চুয়াল্লিশ আর বর্ণ ছাব্বিশ এর জন্য এইবার ফনেটিক্স যখন এলো এই শাস্ত্রটা এই সমস্যা দূর করার জন্য কি করা হয়েছে নতুন একটা লিপি আবিষ্কার করা হয়েছে একটা লিপি বানানো হয়েছে যে লিপিটার ভিতরে এতগুলো সিম্বল তৈরি করা হয়েছে যার দ্বারা বিশ্বের বেশিরভাগ ভাষার যত ফনিম আছে সবগুলোকে লেখা যায় লেখার রূপ দেওয়া যায় এবং কোনো কনফিউশন আসে না অর্থাৎ নিশ্চয়ই এই লিপিটাতে লেটারের সংখ্যা একশোর বেশি থাকবে ইয়েস এইট আঠেরোশো অষ্টআশিতে এই লিপিটা আবিষ্কার করা হয় এটার নাম হচ্ছে আইপিএ যেমন এটা হচ্ছে ল্যাটিন অ্যালফাবেট এ থেকে জেড তেমনই একটা অ্যালফাবেট আবিষ্কার করা হয়েছিল যেটার নাম ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট এটা ফোনেটিক্স অনুযায়ী করা হয়েছে সাউন্ড অনুযায়ী করা হয়েছে কমপ্লিটলি সেই জন্য এটা মোস্ট সাইন্টিফিক অ্যালফাবেট এটা আর এতে লেটার আছে একশো ষাটটা লেটার আছে এবারে একশো ষাটটা লেটার দিয়ে বিশ্বের সমস্ত ভাষাকেই বেশিরভাগ বলবো আমরা অল নয় বেশিরভাগ জীবিত ভাষাকেই লেখা যায় এবং রকম কনফিউশন ছাড়া আমাদের বাংলার তেষট্টি এর মধ্যেই পড়ে যাবে ইংলিশের চুয়াল্লিশ এর ভিতরেই পড়ে যাবে কোনো সমস্যা হবে না অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে এই আইপিএটা তোমাদের জানতে হবে না হলে কিন্তু এই সিলেবিফিকেশানের কনফিউশন দূর হবে না তাহলে দুটো জিনিস তোমাদের জানতে হচ্ছে এক হচ্ছে আরপি পি মানে আর পিতে কীভাবে উচ্চারণ করা হয় আর দুই হচ্ছে আইপিএ তাহলে আরপি আর আইপিএ এই দুটো যদি তুমি জেনে যাও তাহলে এই সিলেবিফিকেশান এর কনফিউশনটা আর থাকবে না এবার প্রশ্ন আসছে যে আমরা বুঝবো কি করে যে উচ্চারণটা কি আমরা তো ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান ইংলিশই শুনে আসছি ছোট থেকে যে স্কুলে পড়েছি সেই স্কুলের যিনি টিচার ইংলিশের তিনিও ইংলিশ প্রোনাউন্সিয়েশনই শিখিয়েছেন আমাদের সেইভাবেই উনি অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশান শেখাননি উনিও করেছেন আমরা শুনে শুনে করেছি এখনও সেটাই চলে আসছে হয়তো কোথাও কোথাও কারোর সঙ্গে একটু যখন আলাপ হয় সে একটু কায়দা করে ইংরাজি শব্দগুলো আমাদের বলে এসে যে এটা এরকম উচ্চারণ নয় জানিস তো এটা এরকম উচ্চারণ হয় এটা আমেরিকা বলবি না এটাকে আমেরিকা বলবি তো অ্যাকচুয়ালি দুটোই ভুল না আমেরিকা না আমেরিকা এটা নিয়েও বলবো আমরা তো যাই হোক তখন আমরা একটু উচ্চারণ চেঞ্জ করি কিন্তু অ্যাকচুয়াল যেটা স্ট্যান্ডার্ড ব্রিটিশ প্রনাউন্সিয়েশান সেই আরপির সঙ্গে আমরা এতকাল পরিচিত হইনি আর এর সাথে পরিচিত না হওয়ার কারণেও কিন্তু আমাদের এই যে স্ক্যান সান করা বা প্রজোটিতে যখন আমরা নির্ণয় করি সিলেভিফিকেশান করি সেই সময় এই কনফিউশানগুলো ক্রিয়েট হয়ে যায় তো আশা করছি বোঝাতে পেরেছি তো এটা কিভাবে শিখবো কোনো উপায় নেই ভাই এটা তোমাকে কে শোনাবে তোমাকে নিশ্চয়ই হয় তুমি গুগলে সার্চ করো সার্চ করে শোনো যে এই সাউন্ডটার অ্যাকচুয়াল ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা কি আর পিতে এর কি উচ্চারণ হয় উচ্চারণটা যখনই তুমি শিখে যাবে তখনই কিন্তু তুমি আইপিএতে এটাকে যেই লিখবে তখনই সিলেবিফিকেশান আর কোনো কনফিউশন থাকবে না তাহলে তোমাকে আরপিটা কিভাবে করতে হচ্ছে শুনতে হচ্ছে কোনো একজন ব্রিটিশের কাছ থেকে যেটা তুমি গুগুলে পেয়ে যাচ্ছ আর যদি বই বলো আমি তোমাদের বইও বলে দেবো এটা কিন্তু এখন পারো কিনতে পারো না কেনার কিছু না একটা ডিকশনারি আছে আমি দেখাচ্ছি তোমাদের এটা কেমব্রিজ ইংলিশ প্রোনাউন্সিং ডিকশনারি কেমব্রিজ ইংলিশ প্রোনাউন্সিং ডিকশনারি আচ্ছা অনেকের একটা কনফিউশন থাকে যে এই প্রোনাউন্সিয়েশান উচ্চারণ হবে নাকি অনেকে বলে প্রোনাউন্সিয়েশান কোনটা সঠিক প্রোনাউন্সিয়েশান বলে কোনো সাউন্ড নেই প্রোনাউন্সিয়েশান এটাই অ্যাকিউরেট আরপি অনুযায়ী উচ্চারণের প্রোনাউন্সিয়েশান আর যখন এটা ভার্ভ হয়ে যাবে তখন উচ্চারণটা প্রোনানস হবে না প্রোনাউন্স হবে যদি ভার্ভ হয়ে যায় তখন হবে প্রোনাউন্স আর যদি নাউন হয়ে যায় তখন হবে প্রোনানসিয়েশান প্রোনাউনসিয়েশান নয় ওকে এটা ক্লিয়ার হয়েছে তাহলে কেমব্রিজ ইংলিশ প্রোনাউন্সিং ডিকশনারি এটা হচ্ছে ড্যানিয়েল জোনসের লেখা এই ডিকশনারিটাতে তোমরা এই আরপি পি প্রোনাউন্সিয়েশান দেখতে পাবে ইংরাজি ভাষার যত শব্দ আছে তাদের কমপ্লিট পেয়ে যাবে এখান থেকে তাহলে বারবার তোমাদের সার্চ করতে হবে না গুগলে কোনো একটা ওয়ার্ড নিয়ে যদি তোমার কনফিউশান আসে যেমন এসেছিল তোমাদের এই প্রোনাউন্সিয়েশান ওয়ার্ডটা নিয়ে যেমন এসেছিল সাইকেল নিয়ে যেমন এসেছিল স্টোন নিয়ে তখন এই ওয়ার্ডটা তোমরা এই ডিকশনারিটা খুলবে এটা এটার কোনো মানে নেই এই ডিকশনারিটাতে মিনিং নেই শুধু ওয়ার্ডের উচ্চারণ দেওয়া আছে আর পিতে তাহলে এই ডিকশনারিটা যখনই তোমরা খুলবে এখানে তোমরা দেখে নেবে যে এর উচ্চারণটা তাহলে কী হবে এবার এইখানে যে লিপিটা ব্যবহার করা হয়েছে এই লিপিটা কিন্তু ল্যাটিন লিপি নয় মানে ইংলিশ লিপি নয় সেই জন্য তোমরা পড়তে পারবে না এটাকে যতক্ষণ আমি তোমাদের আর আইপিএ শেখাবো এই আইপিএ যখন শেখা হয়ে যাবে তখন তোমরা এই বইটা খুলে পড়তে পারবে হলে পড়তেই পারবে না কারণ এই লিপিটা ছিল না তোমরা এটা কি লিপি তো চলো শুরু করা যাক আমাদের আইপিএ তাহলে কটা লেটার আমাদের শিখতে হচ্ছে এখানে চুয়াল্লিশটা কারণ ইংলিশে সাউন্ড আছে চুয়াল্লিশটা আর এই চুয়াল্লিশটাই আইপিএ থেকে আমরা বার করবো যদিও আইপিএতে একশো ষাটটা আছে কিন্তু বাকিগুলো নিয়ে আমাদের কাজ নেই এই চুয়াল্লিশটা এখান থেকে বার করে নেবো আমরা এই চুয়াল্লিশটা আমরা শিখে নেবো সাউন্ড এবারে বিষয় হচ্ছে যে নতুন করে একটা লিপি তোমাদের শিখতে হচ্ছে না কেন শিখতে হচ্ছে না যদিও এটা নতুন লিপি কিন্তু এই লিপির যে লেটারগুলো এগুলো ল্যাটিন আর গ্রিক এই দুটো অ্যালফাবেটকে মিশিয়ে বানানো হয়েছে সেই জন্য তোমরা দেখবে যে এর মধ্যে এইট্টি পারসেন্ট লেটারকে তোমরা চেনো অলরেডি চেনো তোমরা আমাদের ইংলিশই রয়েছে এই ছাব্বিশটা এর ভিতরে আছে এরাও আছে কিছু এক্সট্রা আছে যেগুলো গ্রিক থেকে নেওয়া হয়েছে আর কিছু আছে যেটা গ্রিক আর ল্যাটিন মিশিয়ে নেওয়া হয়েছে আর কিছু আছে যেটা গ্রিকের কিছু লেটারকে একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে আর কিছু আছে যেটা ল্যাটিনের কিছু লেটারকে উল্টে দেওয়া হয়েছে সেটা আমি দেখাবো এখানে আর প্রত্যেকটা উচ্চারণ তোমাদের জানতে হবে তো চলো শুরু করা যাক আমাদের প্রথম আইপি দিয়ে আমরা স্টার্ট করি আগে আমরা দেখে নেবো কনসোনেন্ট সাউন্ডের জন্য কি কী লেটার আছে কনসোনেন্ট লেটার আর ভাবেন দেখো টোটাল সাউন্ড আছে আমি বললাম চুয়াল্লিশটা ইংলিশে এটা হচ্ছে টোটাল ফোনিম এই ফনিমকে দুভাগে ভাগ করা হয় সমস্ত ভাষার ক্ষেত্রেই একটাকে বলা হয় ভাওয়েল সাউন্ড বা ভাবেল ফনিম আর একটা কনসোনেন্ট ফনিম কনসোনেন্ট ফনিম এগুলো সব সাউন্ডের কথা বলছি আমি এবারে এই ভাবেল সাউন্ড আবার দু রকমের হবে আমরা দেখতে পাবো একটাকে বলা হয় মনপথং মনপথং আর একটাকে বলা হয় ডিপ থং বাংলাতে যদি আমরা বলি এটা মৌলিক স্বরধ্বনি আর একটা যৌগিক স্বরধ্বনি সেখানে দুটো মৌলিক স্বরধ্বনি যোগ হয়ে তৈরি করে একটা তাহলে মনোথং আর ডিপথং হবে এই মনোপথং যেটা এটা আবার তিন ধরনের দেখতে পাবো আমরা বাংলাতেও তাই একটা হচ্ছে শর্ট একটা হবে লং আর একটা হবে ভেরি লং বাংলাতে বললে আমরা বলবো হ্রস্ব দীর্ঘ আর প্লুতো হর্ষদীর্ঘ প্লু তো আমরা বাংলাতেও জানি ইংলিশও তাও একদম সেম তাহলে এখানে চুয়াল্লিশটা হচ্ছে টোটাল সাউন্ড তার মধ্যে ভাওয়েল সাউন্ড কটা আছে কুড়িটা কুড়িটা আছে ভাওয়েল সাউন্ড দেখো ভাওয়েল লেটার আছে পাঁচটা লিপিটাতে কিন্তু সাউন্ড আছে কুড়িটা যার মধ্যে মনপথং আছে আমাদের বারোটা আর ডিপথং আছে আটটা এই বারোটা যে মনপথং আছে সেগুলো আবার আমরা শর্ট লং আর ভেরি লংয়ে ভাঙবো তার মধ্যে ভেরি লং মাত্র একটা দেখতে পাবো লং দেখতে পাবো আমরা চারটে আর সাতটা দেখতে পাবো শর্ট সাউন্ড তাহলে ঠিক বাংলার মতো বাংলাতেও মৌলিক স্বরধ্বনি সাতটা ইংলিশেও তাই লং আছে চারটে আর ভেরি লং আছে একটা আর ডিপ থং আছে আটটা মেন যে কনফিউশানের জায়গা আমাদের যেটার জন্য সিলেভিফিকেশানে এত প্রবলেম হয় যে দুটো ভাইল পাশাপাশি থাকলে আমি বলেছিলাম একটা ধরবে সেটা সবসময় মিলছে না নিয়মটা সত্তর মিলছে বাকি তিরিশ মিলছে না কেন মিলছে না কারণ এই ডিপ থংয়ের জন্য মিলছে না যে ডিপথং আটটা রয়েছে ইংলিশে এই ডিপথংটা থংটা যেই ক্লিয়ার হয়ে যাবে এইবার তোমরা দেখবে যে প্রোনাউন্সিয়েশনে কেন পাঁচটা হয়ে গেল চারটের জায়গায় ওকে ফ্রেন্ডস তো নেক্সট আছে কনসোনেন্ট কনসোনেন্ট আছে টোটাল চব্বিশটা চব্বিশটা আছে কনসোনেন্ট সাউন্ড সাউন্ডের কথা বলছি চব্বিশটা আর এর কোনো আলাদা আলাদা ভাগ নেই আছে অনেক সেসব আমি বলবো না তাহলে আরও কনফিউজ হয়ে যাবে কারণ এগুলো দরকার নেই যে কোনটাকে কী বলে কোনটা অ্যালভিওলার কোনটা ডেন্টাল কোনটা প্লসিভ এসব কোনটা অ্যাফ্রিকেট তো অ্যাপ্রক্সিমেট অনেক কিছু আছে ল্যাটারাল এসব নাম শুনলেই তোমাদের ভয় লাগবে যে কী বলছে এগুলো তো এসব জেনে লাভ নেই তো জাস্ট সাউন্ডগুলো আমরা জেনে নেব যে চব্বিশটা কনসোনেন্ট সাউন্ড কী কী আছে আগে বলে দিই আমি তারপরে বলে দেবো কুড়িটা ভাইল সাউন্ড কী কী আছে এবং কেমনভাবে লিখতে হয় এগুলো আইপিএতে এইটা বলে দিলে তোমরা এই ডিকশনারি থেকেও দেখে এবারে নিজেরাই বুঝতে পারবে যে কেন এরকম সিলেবিফিকেশন হচ্ছে এটা তো চলো শুরু করা যাক আমাদের প্রথমে চব্বিশটা কনসোনেন্ট সাউন্ড কীভাবে লিখবো আমরা সো ডিয়ার ফ্রেন্ডস দেখো এই যে আমি ছটা করে লিখেছি চার ছয় চব্বিশ টোটাল চব্বিশটা কনসোন্যান্ট সাউন্ড বা কনসনেন্ট ফনিম এখানে লিখেছি তো এবার এগুলো কী তাকিয়ে যদি একটু ভালো করে দেখো তোমরা বেশিরভাগ লেটারগুলো কি চিনতে পারছো তোমরা দেখছো আরে এটা তো কে জি এটা তো টি এটা ডি এন পি আর কিছু কিছু তোমাদের মনে হবে এগুলো আবার কি যেমন এটা চিনতে পারবে যদিও এটাকে থিটা তোমরা জানো এটা গ্রিক অ্যালফাবেটে আছে গ্রিক অ্যালফাবেটে এটা থিটা থ সাউন্ড হয় এটা হচ্ছে ডেল্টা যেটা দ এরকম সাউন্ড হয় আবার এ এটাকে তোমরা চিনতে পারবে না যে এটা কি একে চিনতে পারবে না এটাও গ্রিক লেটার এটাকে ইটা বলা হয় ইটা তো কিছু কিছু তোমরা চিনতে পারছো কিছু কিছু চিনতে পারছো না এই জন্যই বললাম যে কিছু ল্যাটিন যেগুলো ল্যাটিন থেকে নেওয়া হয়েছে সেগুলো চিনতে পারছো আর যেগুলো গ্রিক থেকে নেওয়া হয়েছে সেগুলোকে চিনতে পারবে না যারা গ্রিক অ্যালফাবেট জানো তারা চিনতে পারবে তো ফ্রেন্ডস এবার দেখো এই যে লিখেছি এগুলো প্রত্যেকটাতে দেখো আমরা এখানে এইচ তোমার দেখে মনে হচ্ছে এটা এইচ কিন্তু এটা এইচ না এ দুদিকে বার দেওয়া আছে এই যখনই বার দিয়ে দেবো তার মানে বোঝা যাবে যে এইভাবে যদি লিখি এটা হবে ইংলিশ স্ক্রিপ্টের এইচ আর যদি এইভাবে লিখি দুদিকে বার দিই এটা হবে আইপিএর এইচ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটের এইচ এটা ওকে তো এবার দেখো এগুলো সব হচ্ছে এক একটা লেটার আইপিএর আমরা এখানে চুয়াল্লিশটা লিখবো তার মধ্যে চব্বিশটা লিখেছি আমরা এবারে আমি সাউন্ডগুলো বলছি তোমাদের এর সাউন্ড হচ্ছে ক ইজিলি বোঝা যাচ্ছে এই যে কেই লেখা আছে এটা শুধু দুদিকে বার দিলেই এটা হয়ে যাবে ক নেক্সট হচ্ছে গ গ সাউন্ডটাকে এইভাবে লেখা হবে আচ্ছা এটা কি এই একটা টি লেখা আছে আর একটা এই সামেসানের সানের মতন দেওয়া আছে লম্বা এস একটা এটা হচ্ছে চ সাউন্ড এবার দেখো চ সাউন্ডের জন্য ইংলিশে আমরা কি করি আমরা সি এইচ লিখে দিই অনেক সময় তাই না যেমন চেয়ার চেয়ারে কি হয়ে যায় এটা সি এইচ আচ্ছা শেফ বানানেও তো সি আছে কিন্তু সেখানে তো তালবশ সাউন্ড হয় সেটার জন্য আমরা সি লিখি তাহলে বুঝতে পারছো যে কখনো চ হয় কখনো স হয় আবার কখনো ক হয়ে যায় যেমন সিএইচ দিয়ে যদি আমরা বলি যে ক্রোম ক্রোম তোমরা জানো ফোনে থাকে ক্রোম সেখানে তো সিএইচ থাকে কিন্তু উচ্চারণ কি হয় ক উচ্চারণ হয় তাহলে এই কনফিউশনটা আমাদের ইংলিশ অ্যালফাবেটে আছে কিন্তু এই আইপিএতে নেই কারণ চয়ের জন্য পরিষ্কার একটা আলাদা সিম্বল আছে এইটা একটা টি তারপর একটা লম্বা এস আর যদি আমরা স বলি অর্থাৎ তালব্য স তার জন্য আলাদা সিম্বল আছে এই লম্বা এস এটা হচ্ছে তালব্যসা আর যদি দন্তেশ্য বলি তার জন্য আলাদা চিহ্ন আছে এটা এটা দন্তেশ্য ছোটো এস ছোটো হাতের এস স লম্বা একটা এস এটা স তাহলে স পেলাম স পেলাম চ পেলাম আর যদি ক বলি এই তো এইটা প্রত্যেকটার জন্য দেখো এক দুই তিন চার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চারটে সিম্বল কিন্তু ইংলিশে এদের বোঝানোর জন্য একটাই সিম্বল আছে সি ওকে তাহলে এই কনফিউশনটা এখানে নেই নেক্সট হচ্ছে একটা ডি লেখা আছে তার পাশে একটা থ্রি লেখা আছে এটা কি এটা হচ্ছে জ অর্থাৎ বর্গীয় জ বাংলায় যেটার উচ্চারণ বর্গীয় জ সেটাই ইংলিশে এই আইপিএতে ইংলিশ নয় এটা এটা আইপিএ আইপিএতে এইভাবে লেখা হয় এটাকে নেক্সট হচ্ছে টি এটা ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট সাউন্ড নেই ট সাউন্ড আছে ঢ সাউন্ড নেই ড সাউন্ড আছে এইটা ডি এটা হচ্ছে ড সাউন্ড থ সাউন্ড তো আছে কিন্তু ইংরাজি লিপিতে ল্যাটিন স্ক্রিপ্টটাতে থয়ের জন্য কোনো লেটার নেই কিন্তু আইপিএতে আছে দেখো এইটা হচ্ছে থ যেমন আমি যদি ইংলিশে থট বলি থট প্রথম সাউন্ড কি থ এবার লিখবো কিভাবে টি দিয়ে শুরু করি দেখো আর টি এর পরে আমি একটা এইচ লাগিয়ে দিই দিয়ে এটা হয়ে যাচ্ছে থ কিন্তু এই কনফিউশনটা এখানে নেই এখানে থয়ের জন্য একটা আলাদা লেটারই আছে একটা আলাদা সিম্বল আছে এটা থ এটা হচ্ছে দ এটা হয়ে গেল দ নেক্সট হচ্ছে এটা এটা দন্তের ন ইংলিশে মূর্ধান্য নই নেই মূর্ধান্য ন সাউন্ড মূর্ধান্য ন যে সাউন্ডটা সেটা নেই এখানে বাংলাতেও উঠে গেছে দন্তের নটাই আছে খালি এটা প এটা ফ আচ্ছা ফ আর হচ্ছে ভ এই দুটো সাউন্ড বাংলাতেও আছে ইংলিশেও আছে সাউন্ড দুটোই আছে কিন্তু বাংলার সাউন্ড আর ইংলিশের সাউন্ড একটু আলাদা বাংলাতে যে প আর ফ এই ফ আর ভ এই দুটো সাউন্ড এটা ওষ্ঠ ধ্বনি বলে দেয় অর্থাৎ দুটো ঠোঁট থেকে আসে উপরের ওষ্ঠ আর নিচের অধর এই দুটো এক জায়গায় হয়ে একবার চেপে দেয় সাউন্ডটাকে দিয়ে জাস্ট ছেড়ে দেয় তখন সাউন্ডটা বেরোয় অর্থাৎ প ফ ব ভ এরকম সাউন্ড হয় কিন্তু ইংলিশে ফ তো আছে কিন্তু এই ফটা দুটো ঠোঁট থেকে আসে না উপরের দাঁত নিচের ঠোঁট উল্টে চেপে ধরে থাকে এই জন্য এটাকে বলে লেবিও ডেন্টাল লেবিও লিপস থেকে আসছে আর ডেন্টাল দাঁত থেকে আসছে অর্থাৎ নিচের যে লিপ আমাদের সেটাকে উপর পাটির দাঁত চেপে ধরে দিয়ে ছেড়ে দেয় যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে ফ অর্থাৎ ফ ফ ফ একটা হাওয়া বেরোয় হালকা তারপরে নিচের ঠোঁটটাকে চেপে ধরতে হবে উপরের পাটির দাঁত দিয়ে সেই জন্য এই ফ আর এই ভ বাংলার ফ আর ভয়ের থেকে একটু আলাদা ঠিক আছে আমরা এখানে বাংলার মতনই ধরে নিচ্ছি ঠিক আছে ফ আর ভ এটা হচ্ছে ব আচ্ছা এটা পেট কাটা ব কিন্তু বাংলাতেও বাংলাতে একটাই চলে এসছে দুটো আর নেই এই পেট কাটা ব আর বাংলাতে লেখাও হয় না লিপিতেও উঠে গেছে শুধু বই লেখা হয় তো এটা বোঝানোর জন্য আমি দেখলাম পেট কাটা ব সাউন্ড এটা ম ম আছে এইটা কি যে লেখা আছে এটা হচ্ছে অন্তস্থ জ ইয় যার সাউন্ড হচ্ছে ইয় এটা র আছে ল এটা এই যে ডাব্লু এইটা হচ্ছে অন্তস্থব এটা বর্গীয় আর এটা অন্তস্থব। ব যার সাউন্ড হচ্ছে ওয়া এরকম সাউন্ড স হলো স হলো এটা হ এইটা কি এটা হচ্ছে অনুসার বাংলাতে যেটা অনুসার অং অং সাউন্ড এটা এইভাবে লেখা হবে এটাকে জেডটা কি এই সাউন্ডটা আমাদের বাংলা ভাষায় নেই এটাকে বলে উষ্ণীভূত বর্গীয় জ এই বর্গীয় জর নিচে একটা বিন্দু দেওয়া হয় এটাকে বলে উষ্ণীভূত বর্গীয় জ যার উচ্চারণ র জ তো এই র সাউন্ডটা বাংলাতে নেই এটা উর্দুতে আছে নেক্সট হচ্ছে এটা এটা আবার কি এটাও বর্গীয় জ কিন্তু এটা না বাংলাতে আছে না উর্দুতে আছে এটা কি এই সাউন্ডটার ইংলিশের একটা স্পেশাল ধ্বনি এটার উচ্চারণ হচ্ছে এটা উষ্মীভূত বর্গীয় জয় হবে কিন্তু পিছন দিকে চলে যাবে সাউন্ডটা এরম সাউন্ড হবে এটা যখন আমি শব্দ বলবো তখন যেমন একটা প্লেজার বলি না আমরা আমরা বাংলায় কি বলি প্লেজার কিন্তু ইংলিশে আরপিতে এটা প্লেজার বলা হয় না এটাকে প্লেজ প্লেই জ দেখো জটা কেমন বলছে প্লে জ বলিনি প্লে জ বলিনি জ বললে এটা হতো প্লেই জ পিছন দিকে যাচ্ছে জিপটা এইটা হচ্ছে র এবার লিখবো কিভাবে এখানে বিন্দিটা আমি বোঝানোর জন্য উপরে দিয়ে দিচ্ছি এটা তো বাংলাতে নেই লিপিতে তো বোঝানোর জন্য এটাকে উপরে দিলাম বিন্দি আর এটাতে নিচেই দিলাম ঠিক আছে তাহলে এই দুটো দেখো স্পেশাল সাউন্ড ইংলিশের আলাদা বাংলার থেকে আর কোনো এক্সট্রা স্পেশাল সাউন্ড আপাতত দেখতে পেয়েছি আমরা না আর কোনো এক্সট্রা সাউন্ড নেই বাকিগুলো সব আমাদের বাংলাতে আসে। তো বেশ এই হচ্ছে কমপ্লিট আমাদের চব্বিশটা কনসোনেন্ট সাউন্ড এবার যদি আমি তোমাদের বলি যে ঠিক আছে এই যে ওয়ার্ডটা আছে আর এন এটাকে সিলেবেলে ভাঙো সিলেবেলে ভাঙার আগে তোমাদের কি করতে হবে তোমাদের এটাকে লিখতে হবে এই লিপিতে লিখতে হবে এটাকে অর্থাৎ আইপিএতে লিখতে হবে আইপিএতে কিভাবে লিখবো আমরা দেখো প্রত্যেকটা লেটার আমরা দুটো বার দিয়ে লিখছি এইবার যখন একটা কমপ্লিট ওয়ার্ডকে আইপিএতে লিখতে বলবো তখন প্রত্যেকটার জন্য বার হবে না প্রথমে শুরুতে একটা বার হবে আর শেষে একটা বার হবে আর ভিতরে শুধু এই লেটারগুলো আমরা লিখবো যে লেটারটা সাউন্ড অনুযায়ী বসছে তাহলে প্রথমে দেখো উচ্চারণ দেখবে বানান নয় কি উচ্চারণের রান 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 তাহলে প্রথম কি বলছি আমি র তাহলে র এর জন্য কোনটা আছে আমরা দেখবো এখানে তাহলে র দেখো কোথায় আছে এ দেখো র তার মানে কী এটা আছে আর তাহলে আমরা এখানে ছোট হাতের আর লিখলাম ওকে তারপরে কি ধ্বনি আসছে রা আ ছোট আ আসছে এটা এখন আমি শেখাই নি তোমাদের যে ছোট আ কে আইপিএতে কীভাবে লিখতে হয় এটা বড় আ নয় কারণ তিনখানা আ আছে ইংলিশ আমরা দেখব তিনটে আ আছে এটা তার মধ্যে ছোটটা সব থেকে ছোটটা রা রা এটাকে আমরা রান এরকম বলি না রান তাহলে এটা ছোট আ আর শেষে কি এলো ন নয়ের জন্য কোনটা আছে এটা এন এইবারে এই মাঝখানটা এখন আমরা শিখিনি কারণ এটা ভায়েলে আসবে আমাদের যে কুড়িটা ভায়েল লেটার আছে তো এটা শেখা হয়ে গেলেই আমাদের এবারে তুমি এটাকে এইভাবে না লিখে যখনই কবিতাতে তুমি কি করবে প্রযটি যখন বার করতে যাবে মিটার বার করতে যাবে তখন তোমাকে সব সময় ইংলিশ লিপিতে লিখবে না তোমাদের লিখতে হবে এটা কোন লিপিতে আইপিএতে লিখতে হবে তাহলে আর এই সিলেপিফিকেশানে কোনো কনফিউশন থাকবে না যেই আমরা এইভাবে লিখবো এটাকে এটা যেই আমি বলে দেবো তখনই তোমরা বুঝে যাবে যে কটা সিলেবেল হবে কারণ যটা ভাবে লেটার এখানে হবে এইবার লেটারে মিলে যাবে আমি প্রথমে কি বলেছিলাম প্রজটি করার প্রথম ভিডিওতে যে লেটার দেখবে না সাউন্ড দেখবে এবার আমি বলবো যখনই তুমি আইপিএতে লিখবে এবার তুমি লেটার দেখে করো হানড্রেড পারসেন্ট মিলবে একটাও কনফিউশন আসবে না বা কোনো ব্যতিক্রম হবে না কারণ চুয়াল্লিশটা সাউন্ডই আছে তাহলে যটা ভাবে লেটার আইপিএতে বসবে তটাই সিলেবেল হবে এখানে হানড্রেড পারসেন্ট তো ফ্রেন্ডস ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে যে আজকে আমরা এতটাই রাখছি কনসোনেন্ট লেটারগুলো তোমাদের দেখিয়ে দিলাম তোমরা বাড়িতে এটা একবার প্র্যাকটিস করে নাও দুবার করে নাও তিনবার করে নাও ব্যস্ত তাহলেই হয়ে যাবে এটা আর খুব মজাও লাগবে তোমাদের করতে এই এ নতুন একটা লিপি শিখে গেলে তোমরা তো নেক্সট দিন আমি ভাবেলটা পুরো করিয়ে দেবো ভাভেল লেটারগুলো তারপরে সিলেভিফিকেশান তো কনফিউশান দূর হয়ে যাবে এবং আমরা স্ক্যান সান করতে শুরু করে দেবো বিভিন্ন কবিতা লাইন নিয়ে আমরা প্রজোটি তার মিটার বার করব ওকে তো চলো নেক্সট ভিডিও আসছে একটু ওয়েট করতে হবে তোমাদের আজকের ভিডিওতে আমি দিতে পারলাম না পুরোটা পরের ভিডিওটাতেই আসবে তো চলো থ্যাংকস ফর ওয়াচিং যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার অবশ্যই করো ভিডিও শেয়ার না করলে কিন্তু দেয়া মুশকিল হয়ে যাবে আমাদের কন্টিনিউ করা তো অবশ্যই শেয়ার করো এগুলো বন্ধুদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওই কিপ স্মাইলিং স্টেবলাইজড